যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফে বলেছেন অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা, ইজ্জত সম্পূর্ণভাবে আল্লাহর হাতে। আমরা কত কি করি তাই না, কিছু কিছু ভাই আছে আবার এখন সেই বন্দুক নিয়ে বেড়াচ্ছে, কি বলে ফ্রি ফায়ার আর পাবজি শুনেছ, বন্দুক নিয়ে বেড়াচ্ছে স্টাইল সম্মান পাবো। তারপর কিছু কিছু ভাইরা আবার স্টাইলিশ চুল কাটে তাই না, বলে সম্মান পাবো, কিন্তু সম্পূর্ণ সম্মান কার হাতে, একটু জোরে বলো কার হাতে, আল্লাহর হাতে। তাই তো আল্লাহ বলেছে অত ইজ্জত মান তাশা অত যিল্লু মান তাশা। আমার সঙ্গে একটুখানি বলতে পারবে তাই আয়াত দুটি, অত ইজ্জত মান তাশা অত যিল্লু মান তাশা। তাহলে আমি শুরু করি গজলটা, একটু ধীরে স্থির ভাবে শুনতে থাকো। নাদান কো ইস বাত কা বিলকুল নহীঁ পতা, অত ইজ্জত মান তাশা অত যিল্লু মান তাশা। বিলকুল নেই পতা অত ইজ্জত মান তাশা অত যিল্লু মান তাশা অত ইজ্জত মান তাশা অত যিল্লু মান তাশা। না কান কো ইস বাত কা বিলকুল নেই পতা অত ইজ্জত মান তাশা অত যিল্লু মান তাশা। আল্লাহ কে হুজুর ইয়ে হোতা নি ফয়সলা অত ইজ্জত মান তাশা অত যিল্লু মান তাশা অত ইজ্জত মান তাশা অত যিল্লু মান তাশা। যদি নামাজ শিখি পারিস ফুজুল হে মুঝকো জলিল কর দে নিশাত ফুজুল হে, যদি নামাজ শিখি পারিস ফুজুল হে মুঝকো জলিল কর দে নিশাত ফুজুল হে। তোকে মেরে কদম কিউকি মেরে কদম কদম পে মদদ গার হে খুদা কত ইজ্জত মান তাশা কত যিল্লু মান তাশা কত ইজ্জত মান তাশা কত যিল্লু মান তাশা। না মান কো ইস বাত কা বিলকুল নেই পতা কত যিল্লু মান তাশা কত ইজ্জত মান তাশা কত যিল্লু মান তাশা। বানজার জমিতে ফুল কি চাদর বিছাতে হো পত্থর কে মোম মোম কো পত্থর বানাতে হো, বানজার জমিতে ফুল কি চাদর বিছাতে হো পত্থর কে মোম মোম কো পত্থর বানাতে হো। উনকি দয়া উনকি দয়া সে জগর ভি বন জাতা হে বাবা কত ইজ্জত মান তাশা কত যিল্লু মান তাশা কত ইজ্জত মান তাশা কত যিল্লু মান তাশা। দাদান কো ইস বাত কা বিলকুল নেই পতা কত ইজ্জত মান তাশা কত যিল্লু মান তাশা।